তো আমরা যে সেতুটার উপর দিয়ে যাচ্ছি তো এইটা হচ্ছে বঙ্গবন্ধু পশ্চিম রেলওয়ে সেতু আর এখন পার্মানেন্ট একটা নতুন করে তৈরি হচ্ছে জনি ভাইয়ের কাছে চলে এসেছি ঠিক এইভাবে জনি ভাই আমার সাথে দেখা করেছিল প্রথম আমাদের স্টেশনে আজকে জনি ভাইয়ের স্টেশনে ঢাকা রোডে ফাইনালি মোটরসাইকেল বেরামারা জংশন ক্রস করলাম ট্রেনটা ভালো কিন্তু খাবারের সিস্টেমটা একটু ভালো না সকালবেলা আমি আমাদের মানে উঠেই চিকেন বার্গার খেয়েছিলাম যেটাতে আমার একটু অ্যাসিডিটি হয়েছিল বাস ঠিক আছে কিন্তু সকালে এখানে যখন দর্শনা ঢুকলো 10টা নাগাদ তখনই লাঞ্চ দিচ্ছিল তো আমি ভাবলাম তখন লাঞ্চ নেবো না পরে নেবো তো আমি এখন বাজে 11:30 আমি ভাবলাম 12টা নাগাদ নেবো তো এখন বলছে লাঞ্চ শেষ তো খুব লিমিটেড তোলে কেন তোলে জানি না এত লিমিটেড তো বলছে শেষ হয়ে গেছে এখন নিলে নাস্তা অনলি মানে টিফিন টাইপের কিছু হবে তো অ্যাকচুয়ালি ভাত তো আমরা একটু দুপুর করে খাই সেটা পেলাম না কারেন্সি এক্সচেঞ্জের ব্যাপারটা একটু ভালো করে জানলাম কী হয় আমি তো সবগুলোই কারেন্সি এখানে চিৎপুর স্টেশনে ই করে নিয়েছি কিন্তু ভুল হলো ওটা করা ওটা আপনি সবসময় বর্ডার এলাকা বা ইয়েতে স্টেশন বা এয়ারপোর্টে করবেন না সেটা কোনো বড় শহরে করবেন সেখানে রেট অবশ্যই ভালো পাবেন আমি এখানে যেটা করলাম সেটা হচ্ছে 130 টাকা করে পেলাম আমি নেটে দেখলাম 131 টাকা করে চলছে তো সেই জন্য আমার ভাবলাম যে ওটা ঠিক হবে কিন্তু ওটা ঠিক নয় শহরে নিউ টাউনের দিকে দাদা বলছে নিউ মার্কেটের দিকে 134 টাকা করে দিচ্ছে যদি 134 টাকা করে দেয় তাহলে আমার এখানে 15,000 লস হলো মোটামুটি আপনারা অবশ্যই জেনে শুনে তারপরে মানি এক্সচেঞ্জ করবেন আর আমি ভালো করতাম যদি ঢাকায় গিয়ে মানি এক্সচেঞ্জ করতাম তাহলে ওখানে রেটটা ভালো পেতাম কিন্তু আমি তো এখানে চিৎপুর স্টেশনে করে নিয়েছি তো যাই হোক আপনি নেক্সট টাইম আপনারা যখন আসবেন অবশ্যই দেখবেন হয় আগে কলকাতা বাজারের মধ্যে করবেন আর নাহলে এসে ঢাকায় করবেন রেটটা ভালো পাবেন এখন 11:40 তো আমি খাবার শেষ হয়ে গেছে বলে ভাত বা খিচুড়ি বা পোলাও রাইস যা ছিল সব শেষ হয়ে গেছে তাই আমি নাস্তা নিয়ে এলাম এটা 140 রুপিস এটা বেশি মনে হচ্ছে এটা সস টমেটো সস জল নিয়ে নিয়েছি এটা একটা ব্রিজ পেলাম ফার্স্ট ব্রিজ পদ্মা দ্য ইলেকট্রিক ম্যান ট্রেনে পদ্মা নদী বলছে তো আমি একটু সানলাইটের এইদিকেই আছি সেই জন্য হয়তো একটু ছবিগুলো ঝাপসা লাগবে এত আমি ক্যামেরা কেনার পরে যদি ঝাপসা লাগে আর কিছু করার নেই আমার সানলাইটের উল্টো দিকে হয়ে যাচ্ছে আমি রাইট সাইডে সিট পেয়েছি সুন্দর লাগছে গম্বুজগুলো এখন খাবো ভাবছি কিছু ধরনের দৃশ্যটা খুব ভালো লাগছে জানি না তাদের অবস্থা কী হবে আর আছে খাবার ওই ধরনের খাবার এবার পেটে কী হবে জানি না সচরাচর এগুলো তো আমরা খাই না ভুলভাল খাবার খাচ্ছে ভালো খাবার পাই নাই ঠিক এটা কখন বানানো যায় না আমাদের দেশ আর এটা পুরোটাই এক মনে হচ্ছে যে এটা কেমন লাগছে বলুন তো ট্রেনটা ধা চকচকে বেশ বাইরে কোথাও উঠবে না কেউ ইয়ে নেই রিজার্ভেশন পুরো ইয়ে খুব সুন্দর তবে সব থেকে ভালো লাগছে এই বিষয়টা সেটা হচ্ছে যে ট্রেনটা আপনি যে এখান থেকে উঠলেন আর কি তো সেখানে আর ছাড়বে একদম আপনার ডেস্টিনেশানে এটা কিন্তু একটা মজার ব্যাপার যে আপনি এক জায়গায় থেকে উঠলেন আপনি যে জায়গায় যেতে চাইছেন ঠিক সেই জায়গায় দাঁড়াবে গিয়ে আর কোথাও মাঝখানে স্টপেজ দেবে না কিছু দেবে না কেউ উঠবে না
কোনো এক্সট্রা প্যাসেঞ্জার আর উঠবে না, যে কটা বগি ছিল ওইগুলোই ওখানে গিয়ে নামবে। এটা কিন্তু একটা মজার ব্যাপার, কিন্তু বেশ ভালো লাগলো এটা। আর খারাপ লাগার মধ্যে যে প্যান্ট্রি নেই এত বড় ট্রেনে, আর ট্রেনটা ধাঁ চকচকে খুব সুন্দর, উপরে লাইটের সিস্টেম দেওয়া আছে, টেবিল সিস্টেম দেওয়া আছে, সব ওকে, কিন্তু প্যান্ট্রি নেই, মানে রান্না করা খাবার তুলেছে তারপরে ঠান্ডা খাবার সেই স্যারটা সার্ভ করছে, কিন্তু রান্না করা প্যান্ট্রি থাকা খুব দরকার ছিল। মৈত্রী এক্সপ্রেস শহীদুল ভাইয়া, শহীদুল ইসলাম, ওনার সঙ্গে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। তো এবার আমরা একটু সামনে থেকে দেখার চেষ্টা করছি, কিন্তু এই তো কাঁচ কুয়াশা। ডাক্তার সাহেব আপনি খুব খুব সুন্দর পরিষ্কার, হ্যাঁ নিকান ক্লিয়ার একদম। তো এখান থেকে আমরা কত সুন্দর লাগছে দেখুন, পারবো কবে আমরা এটা আপনাকে বলে দিচ্ছি, মোটামুটি আমি ঘুরে যাওয়া 10-15 দিন পর। তো আমরা যে সেতুটার উপর দিয়ে যাচ্ছি, তো এইটা হচ্ছে বঙ্গবন্ধু পশ্চিম রেলওয়ে সেতু, আর এখন পার্মানেন্ট একটা নতুন করে তৈরি হচ্ছে, তো এটা হচ্ছে সেটা। ওয়াও, ওরে নিচ অনেক নিচ, হ্যাঁ হ্যাঁ। এখন সময় 4:15, আমরা 10-15 মিনিটের মধ্যে ঢাকা ঢুকছি, ঢাকা ক্যান্টনমেন্টে স্টেশনের নাম। জনির সঙ্গে কথা হলো, ফরহাদের সঙ্গে বাইক বিডিতে কথা হয়েছে, যোজোর সাথে হয়েছে, বিকি ফ্রম রাজস্থান, অ্যাকচুয়ালি সে বাঙালি কিন্তু আমাকে প্রচুর সাপোর্ট করছে এখানে এ করার জন্য, অনেকটা হেল্প পেয়েছি ওর, বিকির স্পেশালি। প্রথমে নর্মাল স্টেশন, তারপরে ক্যান্টনমেন্ট। ঢাকা বাংলাদেশ ট্রেন গুলো দেখুন কেমন, জানলা গুলো একদম পুরো খোলা, মনে হচ্ছে সেই ব্রিটিশ আমলের ট্রেন তাই মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে ব্রিটিশ আমলের ট্রেন। দেখো
এয়ারপোর্টের কাজ চলছে এখানে, এয়ারপোর্ট বেশ কিছু কাজ চলছে। ভাইয়ের বাসা কিন্তু এই গলির ভিতরে, এই গলির ভিতরে আপনাকে যেটা করতে হবে পরের বার আমি বাইক নিয়ে আসবো, আপনাকে একটা চিঠি করতে হবে তাহলে। না ওইটা করে দেবো না। আর আপনি অবশ্যই অবশ্যই মুর্শিদাবাদে আসেন, একসাথে তো এটা হচ্ছে ঢাকা কন্টেনমেন্ট। তো এবার হিলাল ভাই আর ভাইকে এখন আজকের মতো টাটা দেবো। তো ভাইয়ের জন্যই আমরা ফটাফট একদম ক্লিয়ার পেয়ে গেছি কাস্টম থেকে, কাস্টম ইমিগ্রেশন একদম দুই এক মিনিটের মধ্যে আমাদের হয়ে গেছে, শুধুমাত্র ভাইয়ের জন্য। ভাইয়ের পাসপোর্টের আলাদাই পাওয়ার, ভাইয়ের গাড়ি এসছে, আমি ওয়েট করছি জনির জন্য, জনি কিছুক্ষণের মধ্যে ঢুকবে। জনি ভাইয়ের কাছে চলে এসেছি, ঠিক এইভাবে জনি ভাই আমার সাথে দেখা করেছিল প্রথম আমাদের স্টেশনে, আজকে জনি ভাইয়ের স্টেশনে। হিলাল ভাই এটা জনি, আমিও না হলে বলতাম যে ঠিকানা জিজ্ঞেস করতে করতে চলে যেতাম, নাহলে লাবুকে বলতাম যে চলে আসো। জানি শুনলাম, তো আজ বাংলাদেশে আসা এই ভাইয়ের জন্যই হয়তো আসতাম, কিন্তু হয়তো দেরি হতো, কিন্তু জনি ভাইয়ের একটু মানে চাপ দেওয়াতেই তাড়াতাড়ি আসা, আর পুরো এখানে যা সব দায়িত্ব জনি ভাইয়ের, জনি ভাইয়ের এ নিয়ে। চলো জনি ভাইকে ডিস্টার্ব করবো এখন কদিন। আর হিলাল ভাই তাহলে আপনি কি বেরোবেন তারপরে যাবো নাকি আপনার কিছু আসছে? না আমার আর কিছু না, আমার হ্যাঁ আমার গাড়ি আসতেছে। আচ্ছা কন্টেনমেন্ট থেকে এই যে রোড রাইডার RRZ এর বাইকে বসে যাইতেছি, এটা হচ্ছে স্টেশন, এই লোকজন নামলো, এই যে কত ভিড় দেখেন। এখান থেকে সব সিএনজি পাওয়া যায়, সিএনজি মানে হচ্ছে অটো। এই অটোগুলো কি পেট্রোলে চলে না গ্যাসে চলে? গ্যাসে, সিএনজি, সেই জন্য এগুলোর নাম সিএনজি। আর সব এরকম খাঁচার মতো করা কেন, পালিয়ে যাবে বলে? সেফটি, ও স্ন্যাপিং, আচ্ছা চেন স্ন্যাপিং, মোবাইল স্ন্যাপিং এর জন্য এটা হচ্ছে কাঁচার মতো। তো ঢাকা রোডে ফাইনালি মোটরসাইকেল, ওরে তোমার দেশের গাড়ি রে ভাই।
ব্যাপার? ফাইনালি জনির বাসায়, জনির বাসায়, জনির বাসায়। এই যে কাল বেরোবে, হ্যাঁ বাইক ঢাকা রাইড করবো, ইটারে ইটারে 125 এটা। ক্যামেরা বন্ধ করে নি, লাভ কি বলছে দেখি। এক সেকেন্ড, গেস্ট এসে দরজায় দাঁড়িয়ে রেখে ঘুমাচ্ছ? হ্যাঁ মুটু মুটু ঘুমাচ্ছে, আরে বিশাল ভারী এ মোটু ঘুমাচ্ছিল আমাদেরকে দাঁড় করে রেখে।